আচ্ছা, এর মধ্যে রাইফেল কোনো প্রবলেম ফেস করছো? হ্যাঁ, রাইফেল আমার একটা সমস্যা যেটা ক্লোজ হয়ে যায় মাঝে মাঝে, কি ক্লোজ হয়ে যায়? মানে ফাইলটা অটোমেটিক ক্লোজ হয়, ওটা হয়তো পিসি হ্যাঁ সমস্যা হ্যাঁ, হয়েছে। ওইটা তুমি আমাকে বলছিলে যে আমাকে একটু এনরেক্স একটু দেখাই তোমাকে। আচ্ছা বুঝছো, তুমি আমাকে এনিডেক্স একটু ইয়ে করে দাও, বুঝছো? আচ্ছা, আচ্ছা, আমরা তো লিভিং রুম দেখেছি, তাই না? তো এখন দেখাবো, এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুম অনুযায়ী মাস্টার বেডরুমের ডিজাইনটা আমাদেরকে সেইভাবে করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে আগে ধরো একটা ওয়াল টানলাম, তো এগুলো তো পারবো, ওয়াল জানালা এগুলো তো টানতেই পারো। এটা হচ্ছে মেইন ডোর, ঠিক আছে? আচ্ছা, আগে প্ল্যানটা দেখো, আগে বেসিক্যালি প্ল্যানটা দেখো আগে, দেন বুঝতে পারবে। ধরো এটা লিভিং রুম, স্টেয়ার দিয়ে আসলাম, এসে এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমে ঢুকে ধরো এখানে ধরো একটা বেড দিলাম, আর হচ্ছে এখানে ধরো একটা, এখানে কিছু না, এই পাশটুকুতে ধরো এই পাশে আমি একটা বেড দিলাম, এই পাশে একটা বেড, আর এই পাশে একটা ক্যাবিনেট, মানে ফুল ক্যাবিনেট যেখানে কাপড় চোপড় রাখা হয়, ঠিক আছে? মানে এই পাশটুকুতে যেখানে কাপড় চোপড় রাখবে এটা একটা ক্যাবিনেট, আর এখানে ধরো একটা বেড, আমি একটা বক্স দিয়ে দেখাচ্ছি, আর এই পাশে ধরো আমি ছোট করে একটা টিভি রাখলাম, ঠিক আছে? তাহলে আমার তিনটা জিনিস এখানে কভার হয়ে গেল, এই পাশে খাট, এই পাশে ক্যাবিনেট, এই পাশে টিভি, তাহলে একদম ফুল কভার হয়ে গেল আমাদের, তাহলে রুমটা একদম ভরাট হয়ে গেল। আচ্ছা, আমি আজকে একটা ছোট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি এই পাশে একটা টিভি, একটা মাস্টার বেডের ক্যাবিনেট বানিয়ে দেখাবো আছে তোমাদেরকে, যে মাস্টার বেডের ক্যাবিনেট কীভাবে বানায় ডিজাইন করে, ডাউনলোডও দেওয়া যায় আবার কি, আমরা অনেক সময় বানাই মাপ অনুযায়ী, মেজারমেন্ট অনুযায়ী। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো, এই যে ডোরের একটা মাপ আছে, ডোরটা যখন ওপেন করি এই ওয়াল পর্যন্ত লাগে, তাহলে এখান থেকে এই যে ডোর পর্যন্ত সাইজ আছে তোমার 9 ফিট 2 ইঞ্চি আছে, ঠিক আছে? তাহলে 9 ফিট 2 ইঞ্চি আছে, তাহলে আমরা 9 ফিটে আমরা, তাহলে 9 বারং কত, 1 ফিট 12 ইঞ্চি হলে 9 বারং কত হয়? এবারম একশো আট, তাই না? তো 108-এ কয়টা পাল্লা হয়, মানে কি ক্যাবিনেটে কয়টা পাল্লা হয় এগুলো ভাগ করতে হয়, বুঝছো? তো পাল্লার একটা সাইজ থাকে, মানে স্ট্যান্ডার্ড সাইজ 20 ইঞ্চি, 16 ইঞ্চি, 18 ইঞ্চি, মনে রাখবা পাল্লা স্ট্যান্ডার্ড সাইজ 20 ইঞ্চি, 16 ইঞ্চি, 18 ইঞ্চি। তো 108-এ ধরো আমি 20 ইঞ্চি নিলাম, তো 20 ইঞ্চি 20 ইন্টু 5, তাহলে 5 20 100, তাহলে 5টা হবে, তাই না? আচ্ছা, অথবা 18 ইন্টু ধরো 6, এই যে দেখো 18-তে গুনছি একদম অ্যাকুরেট এসে পড়ছে 108, তাহলে 18 ইঞ্চি করে 6টা পাল্লা বানাবো আমি এখন। তো দেখো, ফার্স্টলি আমি নিচের যে একটা ইয়ে আছে ওইটা বানাবো আগে, এটার হাইট দেবো 1 ইঞ্চি, আর এটা ডেপথ দেবো, ডেপথ হইবো ধরো ধরো 20 ইঞ্চির মতো ডেপথ হয়, 20 ইঞ্চি, ঠিক আছে? আমি শুধু আছে পাল্লাটা বানিয়ে দেখাবো তোমাদের, তুমি তোমরা আগামী দিন হুবহু পাল্লাটা বানিয়ে দেখাবো আমাকে। আচ্ছা, এটা ডেপ দিছি 20 ইঞ্চি, মনে রাখবা। আচ্ছা, আর পাল্লার সাইজ তো বলছি যে মানে কি 18 ইঞ্চি করে, অর্থাৎ 18 ইঞ্চি করে কয়টা হয়, 6টা। আচ্ছা, এই পাল্লার কিছু অংশ গ্লাসও দিয়েন, গ্লাস তো অনেক কিছু। হ্যাঁ, মিরর দেখাবো আমি, হ্যাঁ মিরর দেখাবো আমি, সিস্টেম করে এটা ভাগ করবো, সমস্যা নেই। মানে মিরর নাই, গ্লাস দিয়ে ইয়া থাকে না, ক্যাবিনেট তো থাকে না অনেক কিছু। ওই যে গ্লাস সিস্টেম, যে ওই যে ইয়া, ওই যে সেলফ গুলা, সেলফ গ্লাসের সেলফ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এক পাশে আমি গ্লাসের সেলফ রাখবো, সমস্যা নেই, এক পাশ রাখবো মিরর, আরেক পাশ রাখবো গ্লাসের সেলফ। আচ্ছা, তো এটার আমি হাইট রাখবো 8 ফিট 6, ঠিক আছে? না 8 ফিট না, এটা রাখবো তোমার 7 ফিট। আচ্ছা, 7 ফিট, আর এটার ডেপথ বলছিলাম কত ইঞ্চি, 18 ইঞ্চি, ওয়াইড, সরি ওয়াইড বলছিলাম যে 18 ইঞ্চি। আচ্ছা, আগে এটার মধ্যে তারপর কপি করবো, তো এটা একটা টেক্সচার দিয়ে দাও, ওকে টেক্সচার বানাও। আহ
এই যে রিফ্লেক্ট দাও, এই রিফ্লেক্ট তো বুঝে, এগুলো এফ গ্লোসিনেস 0.84, এগুলো একদম কমন জিনিস, এগুলো তোমরা জানো, বারবার তাও দেখাচ্ছি আমি। আচ্ছা ভাই, এটা কি অন্য একটা দেওয়ালের কাজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তোমার যে মাস্টার বেডরুমে, মাস্টার বেডরুমে ক্যাবিনেট বানাচ্ছি, ক্যাবিনেট ওই যে কাপড় টাপড় রাখে না ওইটা, হ্যাঁ 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 ওইরকম ধরনের ক্যাবিনেট বানাতে দেখছি। এগুলো কিন্তু ডাউনলোডও দেওয়া যায়, কিন্তু অনেক সময় বানানো লাগে, কারণ অনেক সময় মেজারমেন্ট অনুযায়ী ডাউনলোড হয় না, তো এক্ষেত্রে আমাদের বানানো লাগে। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দিয়েছিলাম, ওইগুলো কি ডাউনলোড দিয়েছিলে? জি ভাই দিছি। আচ্ছা আমি কিন্তু আস্তে আস্তে মানে এগুলো দেওয়া শুরু করছি, যেহেতু কালকে একটা দিছি, আজকে আজকে আর একটা দেবো, আজকে না আজকে ক্লাসে ভিডিও দেবো, আর আগামী দিন ওই টেকচারে যে ইয়েগুলো এগুলো দেবো। আচ্ছা তো এখানে ধরো একটা টেকচার ইউজ করি আমি, আচ্ছা তো ধরো এখানে একটা টেক্সচার ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা তো এটা দেখে এখন আমি কপি করলাম, আর পাল্লাটা কি করবা, দুইটা পাল্লা একটু ফাঁক রাখবা, যাতে র্যান্ডার দিলে একটু ফাঁক বোঝা যায়, বুঝছো, মানে একটু স্পেস যেন থাকে, মানে একটু গ্যাপ, একটা দাগ থাকে, কিন্তু দেখো একটা র্যান্ডার দিলে একটা দাগ পড়ে, যাতে এই দাগটা অবশ্যই যেন থাকে। এই যে চোখের আন্দাজে একটু ফাঁক রাখবো দুইটা পাল্লা থেকে। আচ্ছা তো এটা দেখো একটা ডিজাইন করি, একটা পাল্লা দিছি এই কালার, আর একটা দিব অন্য কালার, অন্য টেক্সচার, ঠিক আছে। আচ্ছা ধরো এটা আমরা সাদাই রাখলাম, সাপোজ ধরো আমরা এই বোর্ডটা, এটা এটা এই বোর্ডটা আমরা সাদা রাখবো, একটা বোর্ড। আচ্ছা তো দেখো একটা বোর্ড আমরা কি রাখছি, আর একটা বোর্ড সাদা রাখছি, তাই না? আচ্ছা এই পাশে তো একটা ইয়ে আছে, তাই না, এটাও দিবা 1 ইঞ্চি। আচ্ছা তো এটার টেক্সচারটা একটা টেক্সচার ধরো সাইডের যে বোর্ডগুলো, সাইডের যে বোর্ড ধরো আমরা সাইডের বোর্ডগুলো ব্ল্যাকের মধ্যে রাখলাম, আচ্ছা তো পিছনে তো একটা বোর্ড আছে নাকি, না ওয়াল থাকবে, ওয়াল থাকবে না, পিছনে একটা বোর্ড থাকবে, তো এটারও দিলাম 1 ইঞ্চি। আচ্ছা এটাও তোমরা দিলাম ব্ল্যাক করে, আচ্ছা এটা ইভি ম্যাপ করে দাও একটু, এটা একটু ইভি ম্যাপ করে দাও। আচ্ছা তো দেখো পাল্লা কিভাবে কিভাবে আমরা ডিজাইন করে থাকি মূলত। আচ্ছা এখানে একটা পাল্লা, এখানে একটা পাল্লা দিলাম, তাই না, তো এখানে ধরো একটা পাল্লা দিলাম, আর মাঝখানে দিলাম মিরর, তারপর এই পাশে ইয়েটা আসবে, এই পাশে আসবে, কপি করে আনলাম। আচ্ছা দেখো আমাদের পাল্লা কিন্তু হয়েছে, একদম ইজি বানানো, একদম ইজি। আচ্ছা মাঝে মাঝে আমরা দেখো পাল্লাতে গ্রুপ সিস্টেম দেয়, আচ্ছা ওইটা আমরা আপার কেবিনে দেখাবো, এটা হচ্ছে লোয়ার মানে ফুল হাইট কেবিনে, আর একটা আপার কেবিনে, মানে কি এটার উপর একটা কেবিনেট থাকে, ঠিক আছে, তো ওইটা আমরা এখন দেখাবো, ওইটাও দেখাবো। আচ্ছা আচ্ছা আমরা এই দুই এই পাশে কি রাখবো মাঝখানে জানো, মিরর রাখবো, এই পাশে পাল্লা, এই পাশে পাল্লা, এই পাশে পাল্লা, আর এই পাশে রাইফেল একটা বলছিল যে সেল দেওয়ার জন্য, আচ্ছা সেটাও দেবো, আগে আগে ম্যাচ করে নি, মিলাই নি জিনিসগুলো। তারপর নিচে আমরা আচ্ছা দেখো আমাদের পাল্লা বানানো কিন্তু একদম ইজি। আচ্ছা মারি কাটলে একবার
তো তারপর দেখো আমরা এই যে মিরর এটাকে বানাই, ঠিক আছে? আচ্ছা, তো মিররে কিন্তু ইয়া থাকে, ড্রয়ার থাকে, ছোট ড্রয়ার থাকে। তো ড্রয়ারের সাইজ ধরো মিনিমাম 7 ইঞ্চি বা 8 ইঞ্চি, দেবো 8 ইঞ্চি হাইট, আর ফ্লোর থেকে 3 ফিট উপরে উঠে, তো সরি 3 ফিট না 2 ফিট, ঠিক আছে? ফ্লোর থেকে 2 ফিট, আর এর ড্যাপটা বেশি হয়ে গেছে, ড্যাপটা কমায় তো। এই যে ল্যাং, এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, আর এই পিছনে কিন্তু এই যে এই যে এখানে কিন্তু অনেক গ্যাপ আছে, তাই না? এই যে এটা কিন্তু আমরা 1 ফিট 8 অর্থাৎ 20 ইঞ্চি দিয়েছিলাম। তো এটা কি করব, এই যে ড্রয়ারটা, ড্রয়ারটা কার সাথে লাগবে, তাই না? তো ড্রয়ারটা কপি করলাম, এখানে একটা জিনিস দেখো আমাদের মিস্টেক হয়েছে, এই জিনিসটা আমরা দুইবার করবো, এই জিনিসটা, এই যে পিছনের যে জিনিসটা, ঠিক আছে? এই যে এদিকে একটা, আচ্ছা, তারপর এটা কপি করে আবার এই পাশে আনবো, আচ্ছা, তারপর এটা আবার কপি করব, আর এটার থিকনেস থাকবে একটু বেশি। তো এটা কি করবো, এটা, হ্যাঁ বেশি কেন, হ্যাঁ বেশি কেন, এই পাশে যে মিরর দেবো তাই, ঠিক আছে? এটা একটু মোটা করে দেবো, কারণ মিররটা তো এত ভিতরে থাকবে না, বুঝো না, মিররটা একটু সামনেই থাকে, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা দেখো এটার হাইটটা এত পর্যন্ত উঠাই দিলাম, ড্রয়ার পর্যন্ত। আচ্ছা, তারপর উপরে, এই যে উপরে কিন্তু খালি দেখছো, তো এগুলো উপরে একটা ইয়ে হবে, এই যে, ঠিক আছে? এটার হাইট ধরো এই যে 2 ইঞ্চির মতো আমি রাখলাম, এখানে আমি ধরো স্পটলাইট একটা ইউজ করবো, আচ্ছা, এটা আমরা ব্ল্যাক রাখলাম, আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, এটা বলো, তো এখানে দেখো আমি একটা ড্রয়ার ইউজ করবো, এখানে ড্রয়ার, এখানে একটা ড্রয়ার দিলাম, ড্রয়ারটা বোঝানোর জন্য। তো দেখো যে এখানে যে ড্রয়ার আছে এটা কিভাবে একটা যাতে বোঝা যায়, এক পাশে ড্রয়ার রাখবো আরেক পাশে গ্যাপ রাখবো, তোমরা বাসা পেতে দেখো ড্রয়ারে এরকম একটু ইয়া থাকে, তাহলে বোঝা যায় যে এখানে ড্রয়ার, ঠিক আছে? এগুলো একটু খেয়াল করে ফলো করবো, এইটা আমরা এটা একটা দিলাম ধরো, আর ড্রয়ারের যে ড্রয়ারটা যে খুলবো ওইটার এটা আমরা হোয়াইট দিলাম, আচ্ছা, আর এই পাশটুকুতে আমরা একটা কি করব, কাটিং করে প্রি বুলিয়ান করব, অর্থাৎ এখানে একটা কিছু রাখার জন্য প্রি বুলিয়ান, কি বুঝতে পারছো? প্রি বুলিয়ানটা মানে প্রি বুলিয়ান করে এটা কাটবো, এটা গর্ত করব, এটা ওটাকে, তো এটা আমরা এখন কম্পাউন্ডের যে প্রিপুলিয়ান স্টার্ট পেকিং, আমার কথা কি বুঝতে পারছো? এই যে এটা, এটা কেন কাটছি মানে এটা ফাঁকে থাকবে, এটা একটা ডিজাইন, এটা আর একটু ভিতরে করে দাও, সবাই কি বুঝছো ডিজাইনটা? সবাই কি ডিজাইন, হ্যাঁ হ্যাঁ রাইফেল বলো, বলছি একটু জুম আউট করেন, হ্যাঁ বুঝতে পারছি, মানে একটা সাইজ ড্রয়ার রাখছি আমি, ছোট একটা ড্রয়ার, আর এই জায়গাতে কি রাখছি মানে এটা গর্ত রাখছি, মানে এখানে ধরো ছোট ছোট জিনিস রাখলো, ধরো একটা মেয়ে আয়না দেখতেছে, এখানে কিছু একটা রাখলো, সুপ স্টুপিস বা যে কোনো কিছু রাখলো আর কি, ঠিক আছে? ড্রয়ারগুলো যে অনেক ক্ষেত্রে ডিজাইন করা থাকে, হ্যাঁ ড্রয়ারের উপরে,
হ্যাঁ ডয়ারা ডয়ারের কিন্তু, উপর। হ্যাঁ ডয়ারা অনেক সময় ডিজাইন করা থাকে দেখো, তো ডিজাইন গুলো বিভিন্ন ওরে ধরনের ডিজাইন থাকে, এগুলো অনেক সময় আমরা ক্যাটাগরি, আবার দেখো বিভিন্ন ধরনের থ্রিডি মডেলে ড্রয়ারের বিভিন্ন ডিজাইন থাকে, ড্রয়ারের যে একটা পাল্লা ওইটা ডাউনলোড করে জাস্ট এখানে বসে দেবা। এই যে আমি একটা, এই যে এটা বসেছি না, এই যে হোয়াইট বোর্ডটা, এই যে হোয়াইট বোর্ডটা দেখছো না এটা, হ্যাঁ এরকম মডেল আছে, এরকম ধরনের একটা মডেল আছে ড্রয়ারের পাল্লা মডেল, এগুলা কি করবো ডাউনলোড করে বিভিন্ন ধরনের মডেল আছে বসে দিবা। আমরা অনেক সময় যে প্লেন মডেলও বসাই, এরকম প্লেনও বসাই, এই যে এরকম প্লেন, ঠিক আছে। কিছু কিছু ক্লায়েন্ট আছে এত বেশি মডেল পছন্দ করে না, নর্মাল মানে একদম সিম্পলের ভিতরে পছন্দ করে। আচ্ছা তো এখন দেখো আমরা মিরর দেব, মিরর একটা বক্স নিলাম, তো বক্সের 1 ইঞ্চি দাও। আচ্ছা তো এটা এখন স্কেলিং করো, মিররটা বেশি মোটা হয়ে গেছে, এটা হাইটটা বাড়াও। ওকে বা একটু উঁচুতে উঠে দাও, ধরো এটা আমার মিরর। এখন মিররের ম্যাটেরিয়ালস কি, আমি বারবার বলতেছি মিররের ম্যাটেরিয়াল হচ্ছে স্ট্যান্ডার্ডের যে ধীরে এমটিএল ডিফিউজ ব্ল্যাক, একদম সিম্পল ডিফিউজ ব্ল্যাক রিফ্লেক্ট হোয়াইট, বাস আর কিছুই না, দেন অ্যাসেন করে দাও, বাস দেখছো কালো হয়ে গেছে না, খেয়াল করছো সবাই কি খেয়াল করছো? হ্যাঁ কালো হয়েছে। হ্যাঁ যখন রেন্ডার দিবা তখন দেখবা কি এখানে একটা আয়নার মতো প্রতিচ্ছবি আসতেছে, মানে তোমার সামনে যা আছে সবগুলো এই আয়নাতে দেখা যাবে, মানে আয়নাতে তোমরা যা দেখো আর কি এরকম সেম। আচ্ছা তো দেখো একদম সিম্পলের মধ্যে আমি কিন্তু বানাই ফেলছি, তাই না? আচ্ছা তো এই যে দেখো পাল্লা 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 পাল্লা, এই চারটা পাল্লা মাঝখানে মিরর। আচ্ছা তো এখন আমরা হাতল ইউজ করবো, হাতল স্ট্যান্ডার্ড, তো কিভাবে হাতল বানাই দেখো, ফেস বা অন্য কিছু দেখা যায় না, বুঝলে নাকি? রিফ্লেক্ট তো মিররটাই তো রিফ্লেক্ট কোনো কিছু করতেছে না, জাস্ট ব্ল্যাক। হ্যাঁ এটা ব্ল্যাকই থাকবে, যখন রেন্ডার দিবা তখন মিররের যে একটা রিফ্লেক্ট আয়না ফুল একদম আয়নার মতো আসবে, বুঝতে পারছো রেন্ডার দেওয়ার পর আমার কথা কি ক্লিয়ার? যখন ম্যাটেরিয়ালসটা ইউজ করবো তখন ব্ল্যাক থাকবে, কিন্তু যখন রেন্ডার দিবে আমরা লাইট ম্যাট বসে তখন আয়না আসবে, এটা সিস্টেম এরকম। এটা আচ্ছা আমরা এখন লাইন দিয়ে দেখো আমরা হাতল বসে, হাতল মানে এবার এটা খুলবা কিভাবে, তাই না? আচ্ছা তো একটা লাইন দিয়ে একটা ছোট একটা ধরো একটা লাইন নিলাম, একটা সোজা লাইন নিলাম, সোজা বেশি বড় নিলাম, ঠিক আছে এই যে রেডিয়াল আকৃতি নিলাম, রেডিয়াল। তো এখন এটারে কমাও, স্কেলিং করে কমাও, এটাকে এ পাশে আনো, দেখছো হাতল বানাচ্ছে কিভাবে, এটা বেশি মোটা হয়ে গেছে, এটা আর একটু চিকন করো, আচ্ছা। আমি একটা বলছিলাম লাইন দিয়ে কিছু ড্র করলে এটা কনভার্ট টু ইন্টিজার বলতে নিয়ে যাবে, নাহলে এগুলো সিলেক্ট হয় না, সমস্যা হচ্ছে এখানে প্রবলেম। আচ্ছা তো এই হাতল দেখো দুই পাশে দুইটা হাতল দিলাম, আচ্ছা এটা কি বুঝতে পারছো সবাই কথা, এই যে এটা বুঝতে পারছো, এই যে হাতল দেখছো খেয়াল করছো, দেখো এখন ওয়্যার ফ্রেমে বোঝা যাচ্ছে, এই যে হাতল তারপর যে দুইটা পাল্লা তারপর মিরর টেবিল ড্রয়ার। আচ্ছা হাতলের তো একটা ম্যাটেরিয়ালস আছে তাই না, ওই যে তোমরা দেখাইছি ম্যাটেরিয়ালসটা স্ট্যান্ডার্ড যে যাবা ভিড এমটিএল স্টিল ম্যাটেরিয়াল, হ্যাঁ স্টিল টাইপের ম্যাটেরিয়াল অথবা, হ্যাঁ হ্যাঁ ওই যে স্টিল, ওই যে তোমরা রান্না করে ইউজ করছো না ওই ইয়ার মধ্যে। আচ্ছা যা আমি দেখাচ্ছি, ডিফিউজ দিবা ব্ল্যাক, ওকে আর রিফ্লেক্টে যাও, রিফ্লেক্টে যে এখানে 158 তারপর আবার 158 আবার 158 তিনবার 158 তিনবার 158 দেন ওকে, ঠিক আছে। তারপর আসলো রিফ্লেক্ট গ্লোসিনেস, তো এটারে কি করো 0.84 0.84 বাস আর কিছু করা লাগবে না, দেন ম্যাটেরিয়াল ইউজ করো। এগুলা কি ভিডিও করতেছেন না? হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছি। আচ্ছা ভাই
একবার আলাদা বলে বসে ম্যাটারস গুলো কি আসলে মুখস্থ হয়ে যায়, আমার আমি কাজ করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে, কারণ মাথা এসে পড়ছে। ঠিক আছে, তোমরা ফার্স্টলি দুই একদিন সমস্যা পাবে, এরপর তোমাদের নিজে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমি শুধু আছে ক্যাবিনেটটা বানাই দেখাবো, আছে ক্যাবিনেট, অনলি ক্যাবিনেট, তোমরা এই ক্যাবিনেটটা সেম বানাই দেখাবো আমাকে কালকে। আচ্ছা তো দেখো, আমি এখন এই যে এটাও কিন্তু ব্ল্যাক আসছে তাই না, ম্যাটেরিয়াল স্কোর ব্ল্যাক আসছে, কিন্তু রেন্ডার দেওয়ার পর কিন্তু এসএস কালার একটা ওই যে কি জানি বলে সিঙ্কের মতো যে একটা কালার আছে না ওইটা আসবে। আমার কথা কি বুঝতে পারছো? এজ ইট ক্লিয়ার? আচ্ছা, রাইফেল একটা বলছিল যে এই যে সেলফ তাক তাক দেওয়ার জন্য, তো দেখো আমি এখন তাক তাক দেই, তো এই পাশে আমি একটা পাল্লা রাখবো। বুঝতে পারছো রাইফোর? এটা তুমি গ্লাসের কথা বলছিলে, তো দেখো এখন আমি বক্স দিয়ে তাক বানাই। আচ্ছা একটু ভিতরে ঢুকাই তো গ্লাসটা, যেহেতু একটু এটার কি ফিটনেস বা অন্য কিছু আছে নির্দিষ্ট? হ্যাঁ হ্যাঁ বুঝিনি, এটার কি কোনো ফিটনেস আছে নির্দিষ্ট? এটা তুমি একটা তুমি 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 বাসাবাড়ির কথা চিন্তা করো, তুমি বাসাবাড়িতে যখন থাকো এগুলো তুমি চিন্তা করবা যে বাসাবাড়ি যে আমাদের গ্লাসের তাকগুলো দেখি এগুলো একটা থিকনেস তুমি মাথার মধ্যে ঢোকাবে। ঠিক আছে, কারণ গ্লাসের কিন্তু বিভিন্ন মিলি আছে, কারণ এই গ্লাস বিক্রি হয় কিন্তু 1 মিলি 2 মিলি 5 মিলি, এটা ধরো 0.5 ধরো সাপোজ, এরকম এই যে এরকম চিকুন থাকবে একদম চিকুন। তুমি বাসার খেয়াল করো, তোমার বাসা যদি থাকে এরকম খেয়াল করো তুমি, তাহলে বুঝতে পারবে অনেক চিকুন। হ্যাঁ অনেক চিকুন থাকে। আচ্ছা এটা একটু মোটা করে দাও যাতে র্যান্ডারে বোঝা যায়। আচ্ছা তো এটার ম্যাটেরিয়াল স্কুলে দেখো, এটার ম্যাটেরিয়াল এই তিনটা জিনিসের ম্যাটেরিয়াল কিন্তু মনে রাখবো তোমরা, স্ট্যান্ডার্ডে যাও BDMTL ডিফিউজ ব্ল্যাক, ডিফিউজ ব্ল্যাক আর রিফ্লেক্টটা সামান্য পরিমাণ নিচে নামো রিফ্লেক্ট। ওকে আচ্ছা, তো এই গ্লাসের ক্ষেত্রে একটু জিনিস হচ্ছে অন্যরকম, এই যে ফ্রেশনেল রিফ্লেকশন একটা অপশন আছে, এটা জাস্ট অন করে দিবা, এই যে ফ্রেশনেল রিফ্লেকশন এই যে রিফ্লেক্টের সাথে এটা জাস্ট ক্লিক করে দিবা। ওকে এটা জাস্ট ক্লিক করে দিবা আর রিফ্লেক্ট গ্লসিনেস ওই আগের মতো 0.84 রাখো। আচ্ছা তারপর আছো নিচে এই যে রিফ্র্যাক্টে আসো, তো রিফ্র্যাক্টটা কী করবা হোয়াইট করে দিবা, সামান্য একটু উপরে রেখে দেবেন। ওকে দেন অ্যাসেন্ড করো, তো খেয়াল করো এটা কিন্তু সাদা হয়ে গেছে, যখন রেন্ডার দিবা তখন গ্লাসের একটা ইয়ে আসবে, এই যে খেয়াল করো এই যে এই জিনিসটা, সবাইকে বুঝতে পারছো? দেখো এই জিনিসটা কিন্তু এখন কিছুই বোঝা যাচ্ছে না, একদম হোয়াইট বোঝা যাচ্ছে, ওইটা তো একবার সাদা বুঝে যাচ্ছে না কিছু। হ্যাঁ হ্যাঁ এটাই, তুমি রেন্ডার দেওয়ার পর বুঝবা। আর এখানে কিছু সুপিস আছে না, সুপিস বই বা সুপিস ইউজ করবে যাতে বোঝা যায় এখানে যে একটা সেলফ আছে, যাতে কয়টা সেলফ আছে এটা বোঝা যায়, ক্লায়েন্ট যেন বুঝতে পারে। ওইটা একটু ইয়া করে দেওয়া যায় না, গোলা টাইপের তাহলে বোঝা যায় না, গোলা টাইপে করলে কি এটা অ্যাকচুয়ালি তুমি রেন্ডার দেওয়ার পর ভাই বুঝতে পারবে, আমি বললাম না রেন্ডার দেওয়ার পর সব কিছু বুঝতে পারবে, মানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করছি এটা রেন্ডারের পর বোঝা যাবে, না এখন বোঝা যাবে না। আচ্ছা তো এই জিনিসটা দেখো, আমি এখন কপি করে চারটা দিলাম, সাপোজ ধরো চারটা। আচ্ছা তুমি 2D ফ্রেমে যাও তাহলে তো বুঝতে পারবে এই যে কয়টা ইউজ করছি, এই যে দেখো এই যে নীল বেগুনি কালার গুলো এই তো খেয়াল করতেছো। এই যে খেয়াল করছো কয়টা তাক দিছি, একটা দুইটা তিনটা চারটা তাক দিছি আমি। ঠিক আছে, আমি একটা পাল্লার মধ্যে কিন্তু দেখো এখানে সেলফ, এখানে মিরর, এখানে পাল্লা সিস্টেম, এখানে সেলফ গ্লাসের সেলফ। ঠিক আছে, আর এই গ্লাসের প্রত্যেকটা সেলফে কিন্তু কিছু কিছু জিনিস বসা দিবে যাতে বুঝতে পারে এখানে সেলফ, এই সেলফটা গ্লাসের বোঝা যায়। আচ্ছা তো এটা গেল লোয়ার ক্যাবিনেটের ডিজাইন শেষ, তো এবার আসো আপার ক্যাবিনেট। ঠিক আছে, তো এগুলোরে কপি করো, এগুলোরে কপি করো। আচ্ছা করলাম, কপি করে উপরে ওঠো। এই যে উপরে ক্যাবিনেট কি দেখছো তোমরা, এই যে এটার বলে আপার ক্যাবিনেট। ঠিক আছে, মাথা কিন্তু ঢুকায় এগুলো, এরপর এটার বলে আপার ক্যাবিনেট।
তো এটার হাইট অনেক সময় 1.5 ফিট থাকে, 2 ফিট থাকে, ঠিক আছে? এই যে সেম অ্যাজ ইট এভাবে রাখবো, সেম। আর এই জিনিসটা একদম তাহলে আপার কিমের পর্যন্ত বসে যাবে। এতটুকু উঠে গেছে, তারপর এখানেটাও সেম উঠাই দাও। আচ্ছা আচ্ছা, অনেক সময় দেখবা কি পার্লার মধ্যে গ্রুপ সিস্টেম থাকে, তাই না? তো দেখো আমি এখন গ্রুপ কিভাবে করে এখানে আমি আলাদাভাবে দেখাই, দেখো কপি করে আনলাম। তো দেখো আমি এই হোয়াইটটার মধ্যে গ্রুপ করব, একটা বক্স নিলাম, একটা ডিজাইন করি আর কি নর্মালের ভিতর। আচ্ছা ধরো একটা বক্স নিলাম, এখন এই বক্সটাকে চিকুন করো, মানে আমি গ্রুপ করবো, এক কথা সার্চ কথা গ্রুপ করবো। গ্রুপ জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, মানে গ্রুপ করা মানে পাল্লার মধ্যে আমি গ্রুপ করবো, একদম চিকুন করে গ্রুপ করবো, একদম চিকুন। তো যতটুকু কাটবো ততটুকু আমি, আচ্ছা এটা আমরা এই কালার দিয়ে দিই, কাট কালার, এই যে এই জিনিসটা যে বক্সটা নিলাম, এই যে গ্রুপ কালারটা আমরা কাট কালার দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা তো দেখো এই জিনিসটা আমরা কপি করি। আচ্ছা কতটুকু রুখছে দেখি, হ্যাঁ হবে, বাস এনাফ। তো এই জিনিসটা আমরা এখন কপি করি, ঠিক আছে? আচ্ছা তো এই জিনিসটা আবার কপি করলাম, কপি করে এটারে আমি রোটেট করি, মানে একটা ডিজাইন বানাই, এটারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, সরি এটারে ওয়াই অ্যাক্সিসে 90 ডিগ্রি ঘুরাই, ওয়াই অ্যাক্সিসে। আমি বারবার বলে ডিজাইন করলে অনেক রকম ডিজাইন করা যায়, আমি জাস্ট তোমাদের শিখাচ্ছি দেখানোর জন্য, এছাড়া কিছু নেই। তো দেখো এটা এখন আমরা গ্রুপ করে এটা সামান্য করে ভিতরটুকু মানে আমরা কাটবো, আবার এটা আমরা কপি করলাম, তারপর আমরা এই পাশে আনলাম, ঠিক আছে? আচ্ছা দেখো এখন একটা ডিজাইন হয়ে গেছে, এখন আমরা কাটবো, ট্রিবুলিয়ান স্টার্ট পেকিং। আচ্ছা তো দেখো আমাদের কিন্তু এখন গ্রুপ হয়ে গেছে, খেয়াল করছো পাল্লাটা গ্রুপ হয়ে গেছে না? তোমাকে খেয়াল করছো এই যে পাল্লাটা? মানে এটা ভাই ডিজাইন করা, বলো না ডিজাইন করলে বহুত রকম ডিজাইন করা যায়, এখন তুমি কি রকম ডিজাইন করবে এটা তোমার উপর ডিপেন্ড করে, আমি যা শিখাচ্ছি। এরকম পাল্লা কিন্তু ডাউন মডেলও আছে, ডাউন করা যায়। আচ্ছা তোমরা কি বুঝছো মানে এটা কি একটা গ্রুপ সিস্টেম একটা পাল্লাটা? হ্যাঁ ওইরকম থাকে তো ওরা যাওয়ার মতো আর কি। হ্যাঁ হ্যাঁ এরকম ধরনের আছে ডিজাইন, বলো না হিউজ পরিমাণ ডিজাইন আছে। তো দেখো এখন আমি এটা এখানে ইউজ করলাম, এটা দেখছো এই যে রেন্ডার দেওয়ার পর একদম একটা ব্ল্যাক কালার আসবে এই পাল্লাটা। আচ্ছা তো এখন আমরা এটা কপি করলাম, এই পাশে আনলাম, আবার এই পাশে আনলাম, টোটাল 6টা পাল্লা হবে, অর্থাৎ কি এই পাল্লায় 2 পাল্লা বরাবর উপরে 2টা, এই 2 পাল্লা এই 2 পাল্লা বরাবর উপরে 2টা, আর মিররের বরাবর 2টা হবে। যেহেতু মিররটা বড় তাহলে এটা স্কেলিং করে একটু বড় করো, ওকে। তার মানে আমাদের ডিজাইন করা হয়ে গেছে, দেখো ঢাকনা থাকবে।
তো উপরে এটা এতটুকু মানে আচ্ছা, আর এই জিনিসটা আমি কিন্তু বারবার বলতেছি, কালকে কিন্তু আমার পাল্লা মানে অবশ্যই দেখাবো। আরে ক্যাবিনেটার কি দেখো, একদম সিম্পল একটা ক্যাবিনেট ডিজাইন বানাইছি। কিছু কিছু ক্লায়েন্ট আছে তোমার কাছে ক্যাবিনেটের ডিজাইন যাবে, ঠিক আছে, এরকম ডিজাইন বানায় নিজের নিজের মতো করে বানাবা, কারণ এখন ডাউনলোডে যাবে না, এখন তোমার নিজের মতো ডাউনলোড ইয়ারে বানাও, ডাউনলোড এখন ভুলেও যাবে না, কারণ এই নাইলে তোমরা শিখতে পারবে না, কিছু শিখতে পারবে না, নাহলে পরে ঘোড়ার ডিম রেজাল্ট করবে, বুঝছো। আচ্ছা তো এই জিনিসটা কি বুঝতে পারছো, দেখো পাল্লার ডিজাইনটা কি বুঝতে পারছো তোমরা সবাই? দেখো আমার পাল্লার ডিজাইন হয়ে গেছে সিম্পলের ভিতরে, এই যে দেখো, ঠিক আছে। আর এখানে তাকগুলো বোঝা যাচ্ছে না যেহেতু এগুলো হোয়াইট হয়ে গেছে, এগুলো পরে বোঝা যাবে, ঠিক আছে। এখানে আমি কিছু সুপিস বসাবো যে এখানে তাক আছে বোঝা যাবে, আচ্ছা আচ্ছা। আর এই পাশে আমরা তাহলে কি করব, আর টিভি কেমেন্ট আমি নেক্সট ক্লাসে দেখাবো, টিভি কেমেন্টটা, আর এই পাশে ওয়ালগুলো এইভাবে উঠাবো, ওকে। এই পাশে একটা ডোর আছে, ডোরে ট্যাকটা বসাবো, ডোর হয় কয় ফিট, 7 ফিট স্ট্যান্ডার্ড, ডোরের হাইট কয় ফিট জানো তোমরা নাকি? সাত ফিটের উপরে থাকে ওয়াল, 3 ফিট, ঠিক আছে। আর ওয়ালগুলো এক কালার রাখো, তারপর দৌড়ে দৌড়ের ভিতরে একটা টেক্সচার ইউজ করো, আচ্ছা। এটা যেহেতু মেন ডোর তাহলে আমরা একটা মেন ডোরে একটা টেক্সচার ইউজ করি, আর সরি ভিতরের ডোর, আচ্ছা। এই যে দেখো একটা ডোর এসে পড়ছে, আচ্ছা। তো যেহেতু এটা মাস্টার বেডরুম, মাস্টার বেডরুম কিন্তু অবশ্যই একটা ইয়ে থাকে, কি জানি বলে, টয়লেট থাকে, তাই না? তাহলে আমরা একটা টয়লেটের একটা ডোর দেবো এখানে, আচ্ছা। আবার এটার কপি করবো, টয়লেটের ডোরও 7 ফিট কপি করে উঠাইলাম, এটার করবো 3 ফিট, 3 ফিট, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ওয়াল আছে, এখানে ওয়ালে টেনে দাও, আচ্ছা। আর এগুলা ওয়ালের টেক্সচার দাও, আরে ওয়ালের কালার, তারপর বাথরুমে ডোরে একটা টেক্সচার ইউজ করো, বাস। এই যে এটা হচ্ছে বাথরুমের ডোর, ঠিক আছে। তোমরা খেয়াল করো জনি কিন্তু অনেকটা আগাইছে, ও কিন্তু মোটামুটি দেখে দেখে কাজ করছে। তোমরা যদি কাজ না করো, একটু একটু সময় করে কাজ করো, তোমাদের সারাদিন কাজ করা লাগে না, যদি ফার্স্টে তোমরা কাজ শিখছো একটু সময়টা বের করো, ঠিক আছে। তারপর দেখো জানাটা কাটি, এগুলো তো কাটতেই পারো, তারপর দেখাচ্ছি আমি বারবার, সরি হাইট হচ্ছে 54 ইঞ্চি, আর এটা ফ্লোর থেকে উঠে 30 ইঞ্চি। তো এই পাশে একটা ওয়াল আছে, তো এই পাশে আমরা রোটেট করে দিই, আচ্ছা। এগুলো কাটো এখন,
আচ্ছা এতটুকুর মধ্যে কার প্রশ্ন আছে কিনা সেটা বলো, আজকে শুধু এতটুকুই করাবো, ক্যাবিনেট এতটুকুই। এই ক্যাবিনেটে কোনো প্রশ্ন আছে কিনা বলো, কোশ্চেন আছে কিনা। সবাইকে শুনতেছো? এই ক্যাবিনেটের মধ্যে কোনো কোশ্চেন আছে? না ভাই সমস্যা নেই, এখন না ভাই বলে তো হবে না। তোমরা যদি কাজ কাজ না দেখো, ভাই কাজ না দেখো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা আসলে কাজ করতেছো না না করতেছো। দেখো একদম সিম্পল আমি কিন্তু করছি ডিজাইনটা, একদম সিম্পল। তারপর ম্যাটেরিয়ালসগুলো খেয়াল করবে, যে ম্যাটেরিয়ালসগুলো যে ইউজ করছি এই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো কাজ করতে গেলে তোমাদের অভ্যাস হয়ে যাবে। যেমন এই যে মিরর, এই যে হাতল, মিরর হাতল, তারপর হচ্ছে এই যে এখানে সেলফ, গ্লাসের সেলফ, এই যে গ্লাসের তাকগুলো, এই যে গ্লাসের তাকগুলো কি ম্যাটারিজ করছে, এগুলো তোমার কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে নিজের মানে মাথার ভিতরে এমনি ঢুকে যাবে অটোমেটিকলি, তোমরা যখন কাজ করবে। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, তারপরও এই এই লো লো হাইট ক্যাবিনগুলো এগুলোর পাল্লা 6 ফিট থেকে 7 ফিট হয়, ঠিক আছে? অনেক সময় 7 ফিটে হয়, অনেক সময় 6 ফিটে হয়, তবে ডিজাইন অনুসারে। আর এগুলো 1.5 ফিট 2 ফিট এরকম ক্ষেত্রে হয়, 1.5 ফিট 2 ফিট বা 2.5 ফিট, এই যে এগুলো হাই যেগুলো, ঠিক আছে? অন্য সময় টোটালে 7 ফিট হয়, বা অন্য সময় এ উপরে পাল্লা থাকে না, শুধু নিচের পাল্লাগুলো থাকে ক্লায়েন্টের অনুযায়ী, ক্লায়েন্ট যা বলে তাই। ধরো উপরে পাল্লা আমি দিলাম না, শুধু নিচের পাল্লাগুলো থাকলো, এই যে নিচের পাল্লাগুলো, উপরেটি নাই। আর যদি ক্লায়েন্ট বলে যে উপরেগুলো, তাহলে উপরগুলো দিবা, সমস্যা নাই, এতে বাজেট বেশি, টাকাও বেশি, খরচ করতে হবে। আর এই যে পাল্লাগুলো, এক একটার পাল্লার সাইজ আমি আবার বলতেছি, 16 ইঞ্চি স্ট্যান্ডার্ড, 16, 18, 20, 16, 18, 20 জায়গা অনুসারে ইউজ করবে। আর নিচের পাল্লা যতটুকু লেন্থ হবে এটার সেম হবে, নিচেরটা এটা সেম হবে, এটা এটা সেম হবে, ঠিক আছে? এটা 4 ইঞ্চি দিবে, এটা 6 ইঞ্চি দিবে হবে না, এটা যদি 18 ইঞ্চি হয় এটাও কিন্তু 18 ইঞ্চি হবে, ওকে? আর মিররটা এখানে যতটুকু যদি 3 ফিট হয় তাহলে 3 ফিট অনুসারে তিনটা পাল্লা ইউজ করবো, বা দুইটা পাল্লা ইউজ করবো 3 ফিট অনুসারে। এজ ইট ক্লিয়ার সবাই? আর ডেপথ দিবা 20 ইঞ্চি 18 ইঞ্চি, এই যে ডেপথ মানে ওয়াল থেকে কতটুকু যাবে, এই যে ওয়াল থেকে কতটুকু বের হয়েছে, এই যে ওয়াল থেকে, বুঝছো? মানে ওয়াল থেকে এতটুকু কতটুকু আসছে এটার ডেপথ দিবা 20 ইঞ্চি বা 18 ইঞ্চি। সবাই কি বুঝতে পারছো আমার কথা? হ্যালো, আচ্ছা এবার আর বলো, আর কোনো ক্লাস বলতেছি না, এখন তোমাদের কি সমস্যা আছে সেটা বলো। রাইফুর,